যে রুকন সালাতের রুকন রয়েছে মোটামুটি সাতটি, কয়টি? সাতটি, যেগুলো আপনার ভিতরে শর্তগুলি হলো বাহিরে, আর ভিতরের গুলিকে বলা হয় রুকন, বাহিরের গুলিকে বলা হয় শর্ত, আর ভিতরের গুলিকে বলা হয় রুকন। রুকন হলো সাতটি। এর কিয়াম করা, কি করা? কিয়াম করা মানে দাঁড়িয়ে সালাত আদায় করা। দুই, তাকবীরে তাহারিমা দেওয়া। তাকবীরে তাহারিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার, তাকবীরে তাহারিমা দেওয়া। তিন, সূরা ফাতিহা পড়া। ইমাম মুক্তাদি নারী পুরুষ ছোট বড় যাদের জানা নেই, তা ছাড়া যত মানুষ সালাত আদায় করবে, ইয়াকাতি হোক আর জামাতে হোক, শরমে হোক আর নীরবে হোক, সূরা ফাতিহা পড়তেই হবে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বি ফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না। সহিহুল বুখারী প্রথম খণ্ড, ইমামের পিছনে ফাতিহা পড়া অধ্যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির সালাত হয় না। নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। অন্য একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা ছাড়া সালাত হলো খেদাজ। খেদাজ, খেদাজ, খেদাজ শব্দটা আরবি, বাংলা হলো বিকলাঙ্গ, প্রতিবন্ধী। তুলনা করা হয়েছে খেদাজ শব্দটাকে দিয়ে, বাচ্চা প্রসব করে মূলত পরিপক্ক অর্জন করে 9 মাস 8 মাস অতিবাহিত হওয়ার পরে। এর আগে যে বাচ্চাগুলি হয়, এই বাচ্চাগুলি হয় অপূর্ণাঙ্গ, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, বেঁচে থাকে না। রসুলাম সুরা ফাতেহা ছাড়া নামাজকে এই বিকলাঙ্গ শিশুর সাথে খেতাজ বলে তুলনা করেছেন। অতএব সবকিছু বাড়াবাড়ি ছেড়ে দিয়ে ফাতেহা পড়ার চেষ্টা করুন। এরপরে বলেছিলাম চার, রুকু করা। পাঁচ, সিজদা করা। ছয়, তাগিলে আরকান। এটা আমাদের সবার ভিতরে অভাব, কি হানাফি কি সাফি কি আহলাদিস, সবার ভিতরে অভাব। তাগিলে আরকানটা কি, বাকিগুলি বুঝতে পারছেন তাই ওইগুলি তো সময় নেব না। তাহলে আরকান সম্পর্কে বলি, খাল্লাদ ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মসজিদে নববীতে প্রবেশ করলেন, নবীজি সাহাবাদারকে নিয়ে সালাত আদায় করার পরে বসেছিলেন। খাল্লাদ ইবনে রাফে প্রবেশ করে সালাত আদায় করে নবীকে এসে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, খাল্লাদ এর যে তুমি ফিরে যাও, ফা সাল্লি তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি কারণ তুমি সালাত আদায় করনি, আদায় করেছো হয়নি, এটা বললেন না, তিনি বললেন সালাত আদায় করনি। খাল্লাদ চলে গেলেন, দ্বিতীয়বার সালাত আদায় করে নবীকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন, খাল্লাদ জি এর যে ফিরে যাও, ফাসাল্লি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি কারণ তুমি সালাত আদায় করনি। দ্বিতীয়বার সালাত আদায় করলো, তৃতীয়বার সালাত আদায় করে, তিনবার সালাত আদায় করে নবীকে সালাম দিল। নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, খাল্লাদ জি ফিরে যাও, সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। খাল্লাদ বলছেন, হে আল্লাহর নবী, এর চাইতে ভালো সালাত আমি জানি না, কিভাবে পড়বো বলে দিন। তখন তিনি বললেন, সংক্ষিপ্ত যে কথাটা তা হলো এই, রুকু সেজদাগুলি তুমি ধীর স্থির ভাবে আদায় করো। ঠিক কথা বুঝতে পারেননি? আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বললেন, যারা টাকা চুরি করে ওরাও চোর, যারা করা চুরি করে ওরাও চোর, যারা গরু চুরি করে ওরাও চোর, যারা জুতা চুরি করে ওরাও চোর। তবে জুতা চোর কত খারাপ চোর নয়, নামাজ যারা চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর। সাহাবীরা বললেন, আশ্চর্য আল্লাহর নবী বলেন কি, মানুষ নামাজ চুরি করে? তখন তিনি বলছেন, দেখো না, সেজদাতে যেতে না যেতেই উঠে, রুকুতে যেতে না যেতেই উঠে, এরা হলো নামাজ চোর। সিস্টেম দেখলে বোঝা যায় মনে হয় রুকুর দোয়া সেজদার দোয়া বাড়িতে পড়ে মসজিদে গেছে। কি কথা বুঝতে পারেনি? কথা বুঝতে পারেনি? অনুরোধ, আপনার ভুল ধরতে আসিনি, এই গর্ব অহংকার জাহির করতে আসিনি, অনুরোধ করতে এসেছি, সিজদাতে কমপক্ষে সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, এটা না হয় বাদই দিলাম, সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে, কথা বলেন কমপক্ষে, আরেক জুড়ে বলেন কমপক্ষে তিনবার। ওভা, আপনি সেজদাতে যত সময় থাকেন তিনবার বলা কি হয়? না, বোঝাতে পারেনি। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযিম কমপক্ষে, কথা বলেন কমপক্ষে তিনবার। আপনি যতক্ষণ রুকুতে থাকেন ততক্ষণে কি তিনবার বলা হয় আপনাকে? অনুরোধ, ভাতখানা দেখলে মনে হয় দোয়াগুলি বাড়িতে পড়ে মসজিদে গেছেন, শুধু মাথা ঠেকাতে আর আছে কথা। আপনাকে ধীরে পড়া লাগবে না, দোয়াগুলি যদি পড়েন এমনি ধীরে হবে না, বোঝাতে পারেন আপনি, আপনার ধীরে পড়া লাগবে না, দোয়াগুলি যদি জায়গা মতো পড়ে তাহলে এমনি ধীরে হবে, বুঝাতে পারবে। সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ,
হামদু মিনাস সামাওয়াতি ওয়া মিনাল আরজি ওয়া মিমা শাইতা মিন শাইয়্যিন মা এত জোরে বলি স্টেজ থেকে নামলে জনগণ এসে বলে হুজুর একটু ধীরে বললে ভালো হতো বুঝতে অসুবিধা হয় আমি বলি আরে ভাই মাইকে বলতে লাগলে আত্মসাত আমার সাথে আপনি পারেন না আর নামাজে গেলে তো আপনার সাথে আমি পারেন না এগুলো বুঝতে পারেন দুই সেজদা দিবেন এক সেজদা দিলেন আরেক সেজদা দিবেন মাঝখানে অটল বসে যান দোয়া করছেন আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি আল্লাহু আকবার এটা আমরা ভাগ করে নিয়েছি দোয়া করবে যারা সাফি মাঝহাবের লোক তারা দোয়া করবে যারা আহলে হাদিসের লোক তারা মনে আমলি গেন্দির জন্য সেজদার উপর দোয়া গুলি ভিন্ন ভিন্ন কথা বলে কথা বলে কেন হিংসা দোয়া করছে আল্লাহু মাগফিরলি ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওয়ারহামনি তুমি আমার উপরে রহম করো ওয়াসবুরনি তুমি আমার অবস্থার সংশোধন করো ওয়াহদানি তুমি আমাকে হেদায়েত করো ওয়া আফিনি তুমি আমাকে সুস্থতা দান করো ওয়ারজুকনি তুমি আমাকে রিজিক দাও সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ বলবেন কি করে সালাম ফিরে না শেষ ওই ব্যবসা শুধু নিয়ে আসেন আল্লাহ কর বেহাক লা ইলাহা ইল্লা দুই তিন সেকেন্ড আচ্ছা একটু পরে যাব সময় যদি হয় বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে তাদের আর কান রক্ষা করতে হবে সব মাঝহাবের জন্য এই ফতোয়া একই ফতোয়া তাদের আর কান রক্ষা করে সালাত আদায় করতে হবে সাত শেষ বৈঠক করতে হবে এখানে একটা বিষয় জেনে রাখা ভালো শেষ বৈঠক আর প্রথম বৈঠক অর্থাৎ যেই বৈঠকে সালাম ফিরানো হয় না অর্থাৎ মাগরিবের দুই রাকাতের পরে জোহর আসরের দুই রাকাতের পরে এশার দুই রাকাতের পরে অর্থাৎ যেই দুই রাকাতের পরে মাগরিব হলে এক রাকাত এশা জোহর আসর হলে পরে দুই রাকাত আরো সালাত থাকে এটা হলো প্রথম বৈঠক আর সালাম ফিরানো হয় যে বৈঠকে এটা হলো জি শেষ বৈঠক আলহামদুলিল্লাহ আপনার অনেকটাই সচেতন আছেন ভালো লাগছে আপনাকে বলছিলাম প্রথম বৈঠক যদি হয় বাম পাটা বিছান ডান পার আঙ্গুলগুলি কেবলামতি করুন এরপরে বসে বাম হাতটা বাম হাঁটুর উপরে স্বাভাবিকভাবে রাখুন আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে ডান হাতকে তিপ্পান্ন আঙ্গুলের ন্যায় করুন তিপ্পান্ন হাদিস কোথায় পাবেন আলেম কাশে মিশকাত দ্বিতীয় খণ্ড কিতাবুত তাশাহুদ প্রথম পরিচ্ছেদে এক নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমার হাদিসের রাবী তিনি বলছেন এবার বলছিলাম আপনাকে শেষ বৈঠকে বসার কায়দা শেষ বৈঠকে যদি বসেন বাম পা বিছাবে আপনার নিতম্বের নিচ দিয়ে পায়ের এক অংশের উপরে থাকবে পাশার অর্ধেকটা অর্ধেকটা থাকবে মাটির উপরে ডান পা খাড়া করুন আঙ্গুলটা কেবলামুখী থাকবে বাম হাত থাকবে বাম হাতের উপরে স্বাভাবিকভাবে ডান হাত করতে হবে তিপ্পান্ন আঙ্গুলের ন্যায় তিপ্পান্ন মানে কনিষ্ঠা অনামিকা মধ্যমা মধ্যমা অনামিকা কনিষ্ঠা তিন আঙ্গুল মুষ্টি মধ্যে করুন বৃদ্ধাঙ্গুল অগ্রভাগ সার আঙ্গুলি গোড়াতে লাগান একটু খেয়াল করুন এদিকে আমার দিকে একটু খেয়াল করুন আপনার কে শুধু বলছি কনিষ্ঠা অনামিকা মধ্যমা মধ্যমা অনামিকা কনিষ্ঠা তিন আঙ্গুল মুষ্টিবদ্ধ করুন বৃদ্ধাঙ্গুলি অগ্রভাগ সার আঙ্গুলি গোড়াতে লাগান তাসাউর পড়া থেকে সালাম ফেরানো আগ পর্যন্ত অনবরত হালকা ইশারা করুন এমন জোরে করবেন না যাতে করে পাশের মুসল্লি আপনার আঙ্গুলের দিকে তাকিয়ে থাকে এমন কায়দায় করা যাবে না হালকা মধ্যম গতিতে ইশারা করতেই থাকুন আশহাদু আল্লাহ বলে তোলা তুলবেন ইল্লাল্লাহ বলে নামাবেন এ মর্মে সহিহ জয়ী আজ পর্যন্ত কোন হাদিস প্রমাণিত নয় কোথায় আপনাকে দেখাচ্ছিলাম আপনি যে মাঝহাবের অনুসরণ করেন সেই মাঝহাবের কিতাবের কথাই বলছিলাম আলেম পাশের মিশকাত দ্বিতীয় খণ্ড তাসাউ অধ্যায় প্রথম পড়েছে এক নম্বর হাদিস অনুবাদ করার পর পাতা উল্টান পরের পৃষ্ঠাতে দেখুন কয়েক লাইন নিচে এবং আবু হানিফার নামে জালিয়াতি ভাবে বলা হয়েছে হানাফি মাঝহাবের মতে আশহাদু আল্লাহ বলে ঠাড় উঠাতে হবে ইল্লাল্লাহ বলে নামাতে হবে তবে হাদিসটা কোথায় আছে এটা লেখা নয় নিয়ে আসেন আমি আছি আগামীকাল সকাল সাতটা পর্যন্ত এরপরে দেখা হবে পরিচিত বহুমুখা এলাকাতে আপনি আমার মনে কোনো সহি হাদিস দেখাতে পারবেন না ইনশাআল্লাহ এটাই চূড়ান্ত আপনাকে এভাবে ইশারা করতেই হবে ইশারা করতেই হবে এটা রসুলের হাদিস আর এভাবে মারতে হবে নামাতে হবে এটা ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার ইমাম আবু হানিফা বলেননি এরপর আপনাকে দেখাচ্ছিলাম সালাতের ওয়াজিব সমূহ সালাতের ওয়াজিব হলো আটটি তাহলে বুঝাচ্ছিলাম শর্ত হলো নয়টি রুকন হলো সাতটি ওয়াজিব হলো আটটি এক তাকবীরে তাহরিমা ছাড়া আর যত তাকবীর আছে তাকবীরে তাহরিমা প্রথম যে তাকবীর এটা ছাড়া যত তাকবীর আছে এগুলো ওয়াজিব দুই রুকুর তাসবি পড়া অর্থাৎ সুবহান রব্বিয়াল আজিম
অথবা সুবহুল কুদ্দুস রব্বুল মালায়েকাতু ওয়া রূহ, এই তাসবিহগুলি পড়। তিন, তওবার দোয়া।